আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো সংগ্রহে রাখার মতো বইয়ের নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম তো আমরা সংগ্রহ রাখার মতো বইয়ে যে সিরিজটি আছে এখানে আমরা আপনাদের এমন কিছু বইয়ের নাম বলি যে এই বইগুলো শুধু আপনি একবার পড়বেন না সবসময় আপনার কাছে রেখে দিবেন সেই সব বইগুলো কারণ এই বইগুলো আসলে শেষ করার জন্য না এই বইগুলো আপনার সংগ্রহে রাখার মতো তো আজকে আমাদের নতুন পর্বে আমরা যে বইটি নিয়ে কথা বলবো তা হচ্ছে এই বইটি তিরিশ মজলিসে কোরআনের সার নির্যাস এটি লিখেছেন মুফতি জিয়াউর রহমান এবং এই বইটি প্রকাশিত হয়েছে মাকতাবাতুল আসলাফ থেকে এবং এই বইটির গায়ের মূল্য হচ্ছে চারশো ষাট টাকা আমরা সবাই কিন্তু বিশ্বাস করি যে কোরআন হচ্ছে আমাদের একটি পথ নির্দেশক এটি আমাদের প্রতিদিন পড়তে হবে এটি থেকে আমাদের জানতে হবে কিন্তু আমরা আসলে কতজনই বা জানি বা কতজনই পড়ি বা কতজনই মানি আমাদের মতো যারা সাধারণ মানুষরা আছে তারা কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় যে কোরআন যদি পড়েও তাহলে তারা কিন্তু শুধু রিডিং পড়ে যায় তারা কিন্তু অর্থ বোঝার চেষ্টা করে না এবং এর মূল ভাব তো বোঝার কথা প্রশ্নে ওঠে না তাই না তো সেই ক্ষেত্রে এই বইটি হতে পারে একটি পুরোপুরি গেম চেঞ্জার কারণ এই বইটিতে আপনি যখন পড়বেন আপনি দেখবেন যে এটি প্রতিটি অধ্যায় বা প্রতিটি সুরার ব্যাপারে যে সব মূল শিক্ষাগুলো তা খুব সুন্দর করে দেয়া আছে এবং প্রতিটি সুরার আর কি খুব সহজ করে দেয়া আছে যে সুরাটির মধ্যে আল্লাহ কি বলতে চেয়েছেন বা এটির মূল যে ঘটনাগুলো বা মূল যে শিক্ষাগুলো সেগুলো এই বইতে খুব সুন্দর করে দেয়া আছে মাত্র তিরিশটি মজলিশ মানে তিরিশটি অধ্যায় দেয়া আছে যে তিরিশটি অধ্যায়ের মধ্যে আপনি এই পুরো কোরআনের যে ব্যাপারটা তা আপনি নিজের মধ্যে বুঝতে পারবেন এবং পরবর্তীতে আপনি যখন কোরআন পড়তে যাবেন তখন আপনি দেখবেন যে না আপনার কাছে পবিত্র কোরআন পড়াটা আরও বেশি সহজ হয়ে গিয়েছে কারণ আপনি এখন কিন্তু আপনি জানেন যে আপনি আসলে কী পড়ছেন যেমন আমি যদি বলি যে আমার প্রিয় যে সুরাগুলো তা হচ্ছে সুরা আল আসর তারপর সুরা কাহাফ এবং সুরা লুকমান তো এই তিনটি সুরা যদি আমি আপনাদেরকে দেখাই প্রায় স্ক্রিনে দেখুন যে এই তিনটি সুরার ব্যাপারে কি কি লেখা আছে যে এখান থেকে কিন্তু সুরা কাহাফের যে মূল ঘটনাগুলো সেগুলো দেয়া আছে বা সুরা লুকমানের মধ্যে যে নসিহতগুলো ছিল তা দেয়া আছে এবং সুরা আসরের যে শিক্ষাগুলো এখানে কিন্তু খুব সুন্দর করে দেওয়া আছে এগুলো আপনারা একটু দেখুন তো এখন কথা হচ্ছে যে এই বইটি আপনি কিভাবে পড়বেন তো ধরুন আমি এখন পবিত্র কোরআনের সুরা ফুরকানটি তেলোয়াত করব তো সুরাত ফুরকানটি তেলুয়াত করার আগে যদি আমি এই বইটি থেকে দেখে নেই যে সুরা ফুরকানে কি কি বলা আছে বা এই বইটিতে কি কি লেখা আছে তখন যখন আমি আসলে যখন সুরা ফুরকানটি তেলুয়াট করতে যাব তখন কিন্তু আমার কাছে মনে হবে যে না এই সুরাতে এই এই শিক্ষাগুলো আছে তো আমি যখন তেলুয়াট করার পাশাপাশি যখন আমি অর্থটাও পড়া শুরু করব তখন কিন্তু আমার কাছে বিষয়টি অনেক ক্লিয়ার হয়ে যাবে এবং একই সাথে এই সুরা ফুরকানের যে শিক্ষাটি তা আমার মাথার মধ্যে এসে যাবে যখন আমি কিন্তু বুঝতে পারবো যে না আসলে এই সুরাটি দে এই ঘটনাটি আছে তো এটা আমি এখন বুঝতে পারছি তো এটি কিন্তু আমাদের মতো যারা সাধারণ মানুষরা আছে তার জন্য কিন্তু অনেক বেশি উপকারী হবে আমি মনে করি তো এই বইটি আমি চাইবো যে আপনার সবাই সংগ্রহ করবেন সংগ্রহে রাখবেন এবং নিজেরাও পড়বেন অন্যদেরও গিফট করবেন কারণ এই বইটি কিন্তু আসলে আমাদের পবিত্র কোরআন যে তেলোয়াতের যে গাফলতিটা তা কিন্তু অনেকাংশে দূর করে দিবে কারণ আমরা কিন্তু তেলুয়াত করি বুঝি না তো এটা তো আসলে কেমন না বিষয়টা যে বছরের বছর বছর শুধু তেলুয়াতেই করে যাচ্ছেন বোঝার কোনো চেষ্টা করছেন না তো প্রথমে এই বইটি সংগ্রহ করে এই বইটি পড়ুন এরপর থেকে আপনি যখন সুরা তেলুয়াত করবেন বা পবিত্র কোরআন যখন তেলুয়াত করবেন তখন থেকে আপনি একটি সুরার সাথে একটি মসলিষের যে সুরাগুলো দেওয়া আছে সেগুলো আপনি প্রতিদিন মিলিয়ে মিলিয়ে পড়বেন দেখবেন যে আপনার কোরআন পড়াটা অনেক বেশি সুন্দর হয়ে যাবে তো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং এই ভিডিওতে আমরা যে বইটির কথা বললাম তিরিশ মজলিসে কোরআনের সার নির্যাস এই বইটি সংগ্রহ করার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব সেখান থেকে আপনারা অবশ্যই দেখে নেবেন এবং আমাদের এই সংগ্রহ রাখার মতো সিরিজে আর অনেকগুলো ভিডিও আছে সেগুলো আপনারা দেখে নেবেন আমি তা আই কার্ডে দিয়ে আপনারা কেউ মিস করবেন না তাহলে এখন তাহলে বিদায় নেই আর বিদায় নেওয়ার আগে একটি কথা হচ্ছে যে ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না তো আমাদের আবার দেখা হবে আগামীকাল সেপর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সব থেকে জরুরি নিজের খেয়াল রাখুন আসসালামু আলাইকুম সবাইকে